প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভার্চুয়ালি দেশের গভীরতম পায়রা সমুদ্র বন্দরের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার মধ্যে আছে বন্দরের ক্যাপিটাল রেজিং, আটটি জাহাজের উদ্বোধন, প্রথম টার্মিনাল, ছয় লেনের সংযোগ সড়ক ও একটি সেতু নির্মাণ প্রকল্প। সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি তার সরকারি বাসভবন গণভবন থেকে প্রায় 11,072 কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। সার্বিক প্রস্তুতি দেখতে গতকাল বন্দরে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পায়রা বন্দর দেশের অর্থনীতির জন্য নতুন বার্তা নিয়ে আসবে। পায়রা বন্দরকে ঘিরে যারা এই এলাকায় শিল্প প্রতিষ্ঠান ছিল না, দক্ষিণাঞ্চলে শিল্প প্রতিষ্ঠানের জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকে আগ্রহ প্রকাশ করেছে, এবং আমরা মনে করি যে পায়রা বন্দর যখন পুরোপুরি চালু হয়ে যাবে, যেটা বলা হচ্ছে পায়রা বন্দর যে বাংলাদেশের অর্থনীতি 2% প্রবৃদ্ধি ভূমিকা রাখবে। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের বিষয়ে পটুয়াখালীর পায়রা বন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, বন্দরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ ফাতিমা, আপনাকে ধন্যবাদ। আজকে ভার্চুয়ালি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পায়রা সমুদ্র বন্দর এলাকার বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন। এর মধ্যে যে পণ্য খালাস করার জন্য যে টার্মিনাল গুলো হয়, এটা হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল। এই টার্মিনালটি আসলে উদ্বোধন করবে, এবং এই টার্মিনালের এখানেই কিন্তু আসলে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, এবং মূল কার্যক্রম কিন্তু এখানে শুরু হয়েছে। তবে 10টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তবে এখানে স্থানীয় যে অতিথিরা রয়েছেন তারা কিন্তু সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আপনাকে দেখিয়ে রাখছি যে শুধুমাত্র এই প্রথম টার্মিনালের পাশাপাশি ছয় লেনের একটি সড়ক রয়েছে এবং চার লেনের একটি সেতু রয়েছে, পাশাপাশি আটটি নৌযান উদ্বোধন করবেন। সেই নৌযানগুলো কিন্তু এখন এখানে রাখা হয়েছে। আর সভা মঞ্চে অতিথিরা কিন্তু কলাপাড়া উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর অফিসাররা রয়েছেন, এবং প্রশাসনের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এবং ওদের অপেক্ষায় বসে আছেন এখানকার আমন্ত্রিত অতিথিরা। আর গণমাধ্যম কর্মীরাও কিন্তু বেশ কিছু গণমাধ্যম কর্মী এখানে উপস্থিত রয়েছেন। এক কথায় এই টার্মিনাল এলাকা কিন্তু শাসশাস রয়েছে, বিভিন্ন ভাবে কিন্তু সাজানো হয়েছে। আর কিছুক্ষণের পরই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই ছিল আমার কাছে পায়রার প্রথম টার্মিনাল চারিপাড়া থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ কাজী সাইদ, জানাচ্ছিলেন পায়রা বন্দর থেকে।